হযরত আবু বকর বেলালের কাছে এসে বললেন, ভাই বেলাল, নবীজি বলেছেন তুমি আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করতে, যাতে করে অত্যাচারীরা তোমার এই জিকিরের আওয়াজ শুনতে না পায়। হযরত বেলাল বলে, ভাই আবু বকর, খোদার কসম করে বলি আল্লাহর নামের জিকিরটা আমার কাছে এত মজা লাগে, আমি না চাইলেও আমার জবান থেকে আল্লাহর জিকির জোরে জোরে বের হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অযুবক ও মুসলমান, আল্লাহর নবী কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, হযরত বেলাল কোরআনের জন্য রক্ত দিয়েছেন, হযরত আবু বকরকে কোরআনের জন্য শেষ পর্যন্ত জুতা দিয়া পিটায়া, জুতোর বাড়িতে আবু বকরের কপাল ফেটে রক্তাক্ত হয়ে চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গিয়েছেন, রক্তে আবু বকরের চেহারা চিনা যায় নাই, এই কোরআনের জন্য হযরত ওমরকে রক্ত দিতে হয়েছে। হযরত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অব্দবধি পর্যন্ত কোরআনের জন্য শুধু রক্তের নাজরানা। আমাদের ইতিহাস রক্তের ইতিহাস, আমাদের ঐতিহ্য ওই ভক্তের ঐতিহ্য, ইসলাম এমন এক বৃক্ষ, ইসলাম এমন এক বৃক্ষ, এই বৃক্ষর গোড়ায় যদি রক্তের বদলে পানি ঢালা হয় এই বৃক্ষটা মরে যায়। ইসলাম নামক বৃক্ষর গোড়ায় যদি রক্ত ঢালা হয় তাহলে ইসলাম জিন্দা হয় কি হয় না? আল্লাহর নবী 63 বছর জিন্দিগিতে 27 বার সশরীরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? জিহাদ এত হচ্ছে ইবাদত, জিহাদ কোনদিন সন্ত্রাস নয়, সন্ত্রাস কোনদিন জিহাদ নয়, জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের উপর অত্যাচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, এই জুলুম যদি বন্ধ করতে হয়, সারা পৃথিবীর মুসলিম উম্মাকে যদি উদ্ধার করতে হয়, বাঁচাইতে হয়, মুসলমান রক্ত ছাড়া কখনো তাদেরকে বাঁচানো সম্ভব নয়, ঠিক কিনা বলে? এ কারণে তোমাদেরকে বলবো, যুবক বন্ধু, আসো আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। আমাদের মাঝে এখন আর কোন দলাদলি নাই, কোন ভেদাভেদ নাই, আমরা এক কালেমাওয়ালা মুসলমান, ঠিক কিনা বলেন? কে কোন দল করে এটা এখন আর দেখার বিষয় নয়, সারা বাংলাদেশের মানুষ কালেমাওয়ালা। এই পৃথিবীতে আসছো ভাই, কয় বছর আর বাঁচবা? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল ওহাব আইনউদ্দিন, তিনি যদি আজকে বেঁচে থাকতেন নিশ্চয়ই পাশের চেয়ারে বসতেন। দুই দিনের দুনিয়ায় রে বাবা, এলাকায় ঢোকার পরে সব মানুষের কণ্ঠে একই আওয়াজ, হুজুর অনেক ভালো মানুষ ছিল, একজন মানুষও বলে নাই হুজুর তার দ্বারা কোনো কষ্ট পেয়েছি, সবাই বলেছে হুজুর খুব ভালো মানুষ ছিল। এ কারণেই তো কবি বলেন, এমন জীবন তুমি করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি। এমন জীবন তুমি করিবে ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা মনে করি আইনউদ্দিন সাহেবের জীবনের এটাই সফলতা। এটাই কি? সব ওলামায়ে কেরামদেরকে ভালোবেসেছেন, অত্র এলাকার যত ওলামায়ে কেরাম আছে বলে হুজুর এত ভালো মানুষ ছিলেন আইনউদ্দিন সাহেব। আরে ওলামায়ে কেরাম এই বাংলার জমিনে কারো এজেন্ডা নিয়া নামে নাই, কোন দেশের এজেন্ডা নয়, কোন গোষ্ঠীর কোন দলের এজেন্ডা নয়, ওলামায়ে কেরাম কোরআনের এজেন্ডা নিয়ে নেমেছেন। ওলামায়ে কেরাম থেকে থাকতে ইসলামের কোন ক্ষতি হতে দেবে না। এদেশের প্রত্যেকটা যুবক হচ্ছে ইসলামের সৈনিক, ঠিক কিনা বলেন? একটা দেশ পাহারা দেওয়ার জন্য বিজিবি বর্ডার গার্ডের দরকার আছে, সীমান্তে যদি বিজিবি বর্ডার গার্ড না থাকে ওই দেশের সীমান্তটা অরক্ষিত থাকে, যে কোনো সময় শত্রু পক্ষ ঢুকে হামলা করতে পারে। ওই বিজিবির একটা পোশাক আছে,
আছে না? বিজেপির গায়ে একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম, তার একটা জামা আছে, একটা প্যান্ট আছে, একটা জুতা আছে, একটা টুপি আছে। একদল নাস্তিক মুরতাদ বলে আপনাদেরকে ইসলাম হেফাজতের কথা কে বলছে? বলে কি বলে না? বলে কি বলে না? তাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম হেফাজতের জন্য যদি আন্দোলন করা না লাগতো, আমার আল্লাহর নবী 63 বছর জিন্দিগিতে কেন 27 বার জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কেন জিহাদের ময়দানে আসলেন? তাইফের ময়দানে দাঙ্গা মোবারক শহীদ করলেন কেন? কেন টকশোর মধ্যে বৈশা মিষ্টি মিষ্টি টকশো করে এবারে হুজুরদেরকে কয়ে, হুজুর আপনারা ইসলাম তো তরবারি ধরে আসে নাই, সুন্দর মিষ্টি কথা, ইসলাম তরবারির জোরে আসে নাই এ কথাও ঠিক, কিন্তু ইসলাম চিন্তা করতে যে তরবারির প্রয়োজন ছিল, ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এ কারণে আমরা বলি এদেশের ওলামায়ে কেরাম কোন দলের কোন গোষ্ঠীর শত্রু নয়, আমরা সবার বন্ধু। জনাব আইনউদ্দিন সাহেব ভালো মানুষ ছিলেন, তার ইন্তেকালের খবর শুনে একেবারে নিজের দিন কর্তব্য বিমূর হয়ে গেলাম। এত ভালো একটা মানুষ, এ দেশের কোন মন্ত্রী কোন এমপি যদি টুপি মাথায় দেয় আমাদের দেখলে ভালো লাগে, লাগিতে লাগে না? খোদার কসম করে বলি, কোন এমপি কোন মন্ত্রী যদি তার মুখের ভিতরে সুন্নতি দাড়ি থাকে দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়, হয় কি হয় না? যদি তারা দিনের কথা বলে আমাদের দিল ঠান্ডা হয়ে যায়, হয় কি হয় না? তাদের জন্য দিল থেকে দোয়া আছে। আইনউদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, নত্র এলাকার সমস্ত ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। মনে রাখবে এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা, সফলতা। আর মরে যাওয়ার পরে যদি মানুষ তাকে গালি দিত, তার মতো ব্যর্থ মানুষ আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন ছিল না, ঠিক কিনা বলে ও মুসলমান? এ কারণে বলবার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। ও নবী, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার! এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য অ্যান্টিবায়োটিক। জ্বর আসলে নাফা দেয়, প্যারাসিটামল দেয়, নাপা এক্সট্রা, তাই না? তিন দিন পরে যায় বলে ডাক্তার কি ওষুধ দিলেন আপনার এই নাপা এক্সট্রা প্যারাসিটামল তো কাজ। এবার ডাক্তার বলে চূড়ান্ত পর্যায়ে আপনাকে দেওয়া হবে হাই অ্যান্টিবায়োটিক। কি হাই অ্যান্টিবায়োটিক? সিপ্রোসিন, জিবেক্স দেয় কি দেয় না? আল্লাহ কোরআনের আগে যতগুলো কিতাব নাজিল করেছেন এগুলো ছিল প্যারাসিটামল, নাপা, নাপা এক্সট্রা। রহমাতুল লিল আলামিনের উপরে সর্বশেষ নাজিল করেছেন হাই অ্যান্টিবায়োটিক আল্লাহর কোরআন। ঔষধ, ঔষধ, ঠিক কিনা বলেন? এই হাই অ্যান্টিবায়োটিক ঔষধের কথা যখন, যেমন রোগ তেমন চিকিৎসা, যেমন রোগ আপনার যদি হয় ক্যান্সার, কি হয় জোরে বলেন? আপনার যদি হয় ক্যান্সার, ডাক্তারের কাছে যাবেন, যে বলবেন ডাক্তার আমার তো ক্যান্সার হয়েছে, আমাকে একটা মিষ্টি মিষ্টি সিরাপ দেন। কি দেন? মিষ্টি সিরাপ খেলে কি আপনার ক্যান্সার ভালো হবে? কোনোদিনই না। একটু চেপে বসেন, বাম পাশের রাস্তা না? হ্যাঁ, বাম পাশের রাস্তা বন্ধ হয়ে গেছে, পিছনে জায়গা আছে, বসে পড়েন, পিছনে জায়গা আছে, বসে পড়েন, একটু চেপে চেপে বসেন, আসার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিই। যেটা বলতেছিলাম, ডাক্তারকে যদি বলেন ডাক্তার সাহেব আমাকে একটা মিষ্টি মিষ্টি নাপা সিরাপ দেন, অথবা মিষ্টি একটা হারবালের সিরাপ দেন, কিসের সিরাপ জোরে বলেন? হারবাল বুঝেন তো, গাছ গাছরা। আপনাকে যদি মিষ্টি সিরাপ দেয় কোনোদিনই আপনার ক্যান্সার ভালো হবে,
তার মানে ডাক্তার আপনার উপর সুবিচার করলো নয় বরঞ্চ অবিচার করেছে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর কোরআন হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। এই কোরআনের কথা বললে কিছু মানুষের কাছে ভালো লাগে না, লাগবেও না। এটাই সত্য, এটাই চিরন্তন। আল হক মুররুন, হক কথা মিষ্টি, মারাত্মক পিতা, ঠিক কিনা বলেন? যতক্ষণ কোরআন তেলাবাত করি হুজুর আপনার তেলাবাত এত মজা, হুজুর কেরাত করে একেবারে মাইক খাই সব ফাটায় ফেলাইবেন, মাইক ফাটায় ফেলাইবেন হুজুর 20 মিনিট এমন কেরাত করবেন যাতে একেবারে বক্স টক হাইটা মানুষ যাতে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। যতক্ষণ কেরাত করি, আরে হুজুরটা খুব ভালো, কি সুন্দর কেরাত করে। যারাই একটু আগে কোরআন তেলাওয়াত শুনা প্রশংসা করেছে, এবার কোরআন থেকে যখন বয়ান শুরু করি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, রডের বদল পাস দেওয়া হারাম, জেনা করা হারাম, ফেন্সি ডিলের ব্যবসা করা হারাম, গাজার ব্যবসা করা হারাম, মানুষের মনে কষ্ট দেওয়া হারাম, এই ওয়াজ গুলো করলে তো হুজুর তো এত সুবিধার না, অনেকে বলে না। এ যুবক, এটা তো এখনকার সময়ের জন্য ঠিক না, আল্লাহর নবীর যুগে এমন ছিল। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, ওব্বা, সাহেব, আবু লাহাব পালায়া পালায়া কোরআনের তেলাওয়াত শুনতেন, ঠিক কিনা বলেন? খুব মজা লাগতো, খুব মজা লাগতো। হৃদয় গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে এক আল্লাহর কথা বলেছেন, এক তাওহীদের কথা বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহর পায়ে ছাড়া, আল্লাহর কদম ছাড়া কারো কদমে মাথাত করা যাবে না, সর্বভৌমত্বের মালিক একমাত্র ক্ষমতার মালিক একমাত্র রিজিকের মালিক একমাত্র আল্লাহ ছাড়া কোন মানুষ কোন মানুষকে বাঁচাইতে পারে না, খাওয়াইতে পারে না। এই কথা বলার পরে আবু জেহেল কয় না না, আবু লাহাব বলে না না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত ভালো মানুষ না, নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে আবু লাহাব আমার নবীকে থাপ্পর মারতে শুরু করছে। আল্লাহ বলে আমার বন্ধুকে থাপ্পর মারতে চাস? এই রাজ্যের মালিককে, আমারটা খেয়ে, আমারটা পরে, আমার আলো বাতাস অক্সিজেন গ্রহণ করে, আমার দেয়া নিয়ামত খেয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবি? এত বড় সাহস! আল্লাহ তাআলা আবু লাহাবের দুইটা হাতকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিছু মানুষের কাছে কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় হাড়ে সমস্যা হচ্ছে, কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, গান খুব মজা লাগে, কি লাগে কি লাগে, গান খুব মজা লাগে। ওই দিন টক শোর মধ্যে, টেলিভিশনের মধ্যে একজন সাংবাদিক আর একজনকে প্রশ্ন করে, ব্যাপারটা কি? আগে দেখতাম শীতের দিনে যাত্রা হইত, কি পালা গান হতো, পালা গান নৃত্য হতো, নাচ গান হতো, এই গানগুলো এখন কোথায় গেল? শিল্পীরা তো শিডিউল দিয়াই কুলাইতে পারতো না, এত প্রোগ্রাম এত প্রোগ্রাম। একজন আমাদের ভাই মন বেজার করে বলে, সব হুজুররা নিয়ে গেছে, কারা নিছে জোরে বলেন? সব হুজুররা নিয়ে গেছে। কয় কেমনি? কয় এখন নাচ গান যাত্রার পরিবর্তে বাংলার জমিনে এখন এত ওয়াজ মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল, মহল্লায় মহল্লায় মাহফিল। আজকে কোরআনের মাহফিল গুলোতে লক্ষ লক্ষ যুবকের আগমন, এটা নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে না, তাদের গা জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহ তো দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন হক কথা বলার জন্য, কি বলার জন্য? হক কথা যদি কোনো আলেম না বলে, কেয়ামতের ময়দানে তার জিহ্বাটা টেনে পেরেক মেরে দেওয়া হবে, ঠিক কিনা বলে? হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলে নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআনের তেলাবাত করা হয় কোরআন পড়া হয় এই কোরআনের তেলাবাত শুনে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে ঠিক কিনা বলেন এই কোরআনের তেলাবাত শুনে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে এই কোরআনের বয়ান শুনে বাংলাদেশের যুবকরা নেশা করে ছেড়ে দিয়েছে এই কোরআনের বয়ান শুনে যুবকরা রাস্তায় হাইওয়েতে ডাকাতি করে ছেড়ে দিছে প্রমাণ চান প্রমাণ বাংলাদেশের প্রশাসন যেটা করতে পারে নাই সেটা আমরা করিয়ে দেখিয়েছি এমন অগণিত যুবক নেশাখোর মদখোর সন্ত্রাস ছিনতাইকারী চাঁদাবাজ আগে ছিনতাই করত সন্ত্রাসী করত মাস্তারি করত কোরআনের বয়ান শুনে কোরআনের তেলাওয়াত শুনে বলে হুজুর আমার নাম অমুক দেখেন দেখেন এই আগে ছিল আমার এমন চেহারা ও ভাই এত পরিবর্তন কিভাবে হলে এত পরিবর্তন কিভাবে হলে এটা হচ্ছে কটিয়াদি এই কিশোরগঞ্জের পাশে একটা বিশাল নদী আছে মেঘনা আছে না মেঘনার ওই পারে আমি আরো দুই বছর আগে ওয়াজ করতে গিয়েছিলাম ওয়াজ রাত্রবেলা মেঘনা নদী পার হব কিভাবে বলে হুজুর রাত্রে যদি মেঘনা নদী পার হন এই মেঘনার মধ্যে ডাকাত আছে ডাকাত ডাকাত আছে কি আছে না কিছুদিন আগেও একজন বক্তাকে ডাকাইতে দিচ্ছে এই আপনাদের চালাক করে বলে হুজুর ডাকাইতে আছে ডাকাত কিভাবে পার হবেন ভয় পেয়ে গেলাম আসলেই তো কিভাবে এই মেঘনা নদী পার হব যদি ডাকাইতে ধরে দূরে তো সাইজ করবে করবে না কেউ সাহস পায় না একজন যুবক দূর থেকে দাঁড়ায়া তার মুখের ভিতরে সুন্নতি দাড়ি মাথায় টুপি বলে হুজুর আমরা আপনাকে আমি আপনাকে মেঘনা নদী পার করে দিব পিছনের থেকে দুইজন আমাকে খোঁচা মেরে বলে হুজুর সে যদি বলে পার করে দিবে তাহলে সম্ভব বলি কেন উনি তো আগে ডাকাত ছিল কি ছিল ডাকাত ওর চেহারা তো ডাকাইতের মতো মনে হয় না বলে হুজুর আপনার মনে আছে চার বছর আগে ওয়াজে আসছিলেন ওই চার বছর আগ থেকে কোরআন তেলাওয়াত শুনা বয়ান শুনে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে এখন সে ডাকাতি ছেড়ে দিছে এখন সে ইমানদার হয়ে গেছে জোরে বলেন আরো জোরে বলেন আমি ওই ভাইরে ডাক দিলাম এদিকে আসেন আপনি কি পার করে দিতে পারবেন বলে হুজুর চলেন আমি আপনাকে পার করে দিব কিভাবে দিবেন বলে এই মেঘনা নদীতে যত ডাকাত আছে সবার সাথে আমার পরিচয় আছে আমাকে দেখলে আর কাছে আসবে না মেঘনা নদী পার করে দিলেন এই পারে আসলেন ও বন্ধু তুমি এত বড় উপকার করলে আগে ছিল ডাকাত এখন হয়ে গেছো ইমানদার ঠিক কি বলেন আগে ছিল ইমানদারদের জম এখন হয়ে গেছে ইমানদারদের পাহারাদার আল্লাহু আকবার বলেন কিভাবে এই ঈমান পেলা বলে হুজুর চার বছর আগে ওয়াজ মাহফিলে আসছিলেন কোরআন তেলাওয়াত করতেছিলেন আমি নদীর পারে বসে গাঁজা খাইতেছিলাম সিগারেট সিগারেটের প্যাকেট ফেলে দিয়ে দৌড়াইয়া কোরআনের মজমায় বসে পিছনে বৈশা বৈশা কোরআন শুনছি কোরআনের বয়ান শুনছি সেই দিন থেকে তওবা করেছি জীবনে যতদিন বাঁচবো চুরি ডাকাতি করব না কোনো গুনার কাজ করব না যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহু আকবার সরবর আল্লাহু আকবার তাহলে এদেশে ওলামায়ে কেরামের মাধ্যমে দিনের খিদমত দেশের খিদমত ভাত থেকে হচ্ছে না ভাত থেকে হচ্ছে না ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস কিসের ওয়ারিস আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন এখানে মেজরিটি পার্সেন্ট শিক্ষিত যুবক আমি দেখতে আপনারা শিক্ষিত মানুষ এই শীতের মধ্যে দুনিয়ার কোন লাভের আশায় আছেন নাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের মাঝে এসেছেন আপনাদের বিরানির প্যাকেট দেওয়া হবে না
রসগোল্লা জিলাপিও দেওয়া হবে না, না ফিরে আসবেন, বয়ান শুনবেন, শেষ পর্যন্ত আবার পকেটের পয়সাও দিয়ে যাবেন। এটা কোরআনের প্রতি মহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলেন? অযুবক তুমি মনে রাখবে, তোমাকে আল্লাহ জবান দিয়েছে, তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে, মন চাহে জিন্দগি করার জন্য নয়, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নিবে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ বলে, না না না, কোনদিন আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমার আল্লাহর অনেক বড় উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলি? এই দুনিয়ার জমিনে আল্লাহ যুবক মুসলমানদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? সমাজ থেকে অন্যায় বৈষম্য দূর করতে হবে, মুসলমানের মাঝে কোনো বৈষম্য নাই, মুসলমান কখনো অন্যায় করতে পারে না, মুসলমানের আচরণে কোনো মানুষ কষ্ট পেতে পারে না, মুসলমান কারো সাথে শত্রুতানি করতে পারে না, মুসলমান কারোর উপর অত্যাচার করতে পারে না। এটা হচ্ছে আমাদের নবীর শিক্ষা। এটা কি জোরে বলেন? এই গুণগুলো তোমার মধ্যে আমার মধ্যে যদি বিদ্যমান না থাকে, এই গুণে যদি আমরা গুণান্বিত না হতে পারি, খোদার কসম করে বলি, হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেমন জবাব, কেমন জবাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাসরের মাঠে আমি আল্লাহ যখন বিচারকের আসনে বসব, আল্লাহ বলেন, লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে ছিলাম রহমান, দুনিয়াতে ছিলাম রহিম, দুনিয়াতে ছিলাম সাত্তার, দুনিয়াতে ছিলাম জব্বার, আজকে আমি হাসরের মাঠে বিচারকের আসনে বসছি, আমি রহমানও নয় রহিমও নয়, আমি আল্লাহ এখন হয়ে যাব কাহার। অযুবক তুমি তোমার যৌবনটা কি কাজে ব্যয় করেছো? তুমি তোমার মূল্যবান যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে মাস্তানি চলে, আখেরাতে আর চলবে না, হাসরের মাঠে মাস্তানি চলবে না, ঘুষ চলবে না, কোন নেতা তোমাকে ফোন দিয়ে বাঁচায় দিবে, এগুলো হাসরের মাঠে আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, সেখানে তোমাকে দেখা হবে তুমি আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেছো, দুনিয়ার জমিনে আল্লাহকে কতটুকু ভয় করেছো, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে জিন্দা করার জন্য, আল্লাহর হুকুম বিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কোরআনের পক্ষে ছিলা নাকি বিপক্ষে ছিলা? কোরআনের পক্ষে ছিলা নাকি জোরে বলেন? যদি কোরআনের বিপক্ষে থাকো, তুমি মনে করবা আমি তো আমার জবান দিয়া বলে দিব আমি কোরআনের পক্ষে ছিলাম, আল্লাহ বলে, না না না, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই হাসরের মাঠে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ যুবক মনে রেখো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে কি করবে? আল্লাহ তোমার এই বান্দা তো দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে ছিল না, কোরআনের বিরোধিতা করেছে, দিনের পক্ষে ছিল না, দিনের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে ছিল না, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ আজকে আমি তার জবান হয়ে, আজকে আমি তার হাত হয়ে, আজকে আমি তার পা হয়ে এই হাসরের মাঠে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, ঠিক কিনা বলেন? এ কারণে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। কে কে আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো না হাত উঠাই। জজবাত কি সাথ
আপনাদের হুশ রাখনা চাই ঠিক না শুধু বয়ান শুনলেই হবে না সমস্যাই তো এই জায়গায় 36 বছর ধরে মাহফিল শুনতেছে হেদায়েত নাই কি নাই কি নাই এত ওয়াজ এত মাহফিল এত বয়ান হেদায়েত নাই কোরআনের পক্ষে ডাক দিলে আর পাওয়া যায় না ইসলামের পক্ষে ডাক দিলে আর নাই মিষ্টি মিষ্টি বয়ান শুনতে খুব মজা লাগে ঠিক না বলেন কবরের নিচের ওয়াজ শুনতে খুব মজা লাগে আরে কি করব চাইলেও তো পারি না হক কথা না বলে মুখ বুঝে থাকতে পারি না কি করব আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার জমিনে এর জন্য ঠিক না বলেন অজুবান আজকে বলতে চান জীবনে যতদিন বাঁচব আল্লাহর কোরআন নিয়ে বাঁচব জান দিতে হয় জান দিব মাল দিতে হয় মাল দিব কারো হত্যু চক্ষুকে ভয় করবো না ভয় করবো কাকে জানেন কাকে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ যতই বিপদ আপদ যতই বাধা বিপত্তি আসুক না কেন ইমানদারের কাছে এগুলো কিছুই না নাফি ইমানদারের কাছে কিছুই না আমরা তো সেই নবীর বিশ্ব নবীর শিষ্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু করে অর্ধবদি পর্যন্ত যারা ঈমান এবং ইসলামের উপরে অটল ছিল যুগে যুগে তাদের উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে আমাদের উপরে জুলুম করো অত্যাচার করো আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যাবে না আমাদের ইমাম নাম কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে তৎকালীন বাদশাহ কারাগারে বন্দী করেছিলেন তার মা যেদিন তার সাথে দেখা করতে যেত সেই দিনেই তার মায়ের সামনে তার উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হতো এমন অত্যাচার চাবুক দিয়ে ইমামে আজমকে পিটানো হতো আর ইমামে আজম আল্লাহ আল্লাহ করে জোরে জোরে চিৎকার মারতেন তার এই চিৎকারের আওয়াজ শুনে গর্ভধারিণী মা দুঃখিনী মা সহ্য করতে পারতেন না জেলখানা সেই কারাগারের সামনে গেটের সামনে বসে বসে সন্তানের জন্য চোখের পানি ফেলত কিন্তু একটা কথা ইমামে আজমের মা জোরে জোরে বলতেন এ আবু হানিফা এ নোমান শুনে রাখো তোমার উপর যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন সাবধান সাবধান বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না এ কারণে যুবক তোমরাই হচ্ছ আমাদের সবচাইতে কাছের সহযোগী ঠিক কিনা বলেন এই যে এদেশের যুবকগুলো যদি কোরআনের ছায়াতলে চলে আসে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে কেউ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ আর আমরা সেই লালিত স্বপ্ন নিয়ে আমরা বাস করছি বেঁচে আছি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যতদিন বাঁচব কোরআনের পক্ষে বাঁচব যতদিন বাঁচব ইসলামের পক্ষে বাঁচব কে কে রাজি আছেন হাত উঠান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ওয়াজ মাহফিল যেখানে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত নামা বর্তমানে প্রচলিত যেই মাহফিল বাংলাদেশে হচ্ছে এগুলো হচ্ছে দেশের ইমানদারের আত্মার খোরাক এগুলো কি এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে দেশের ইমানদারের আত্মার খোরাক মাঝে মাঝে মোবাইলের ব্যাটারি লো হয়ে যায় চার্জ দিলে আবার ব্যাটারি সচল হয় মোবাইল সচল হয় ঠিক কিনা বলেন এই ওয়াজ মাহফিলগুলো হচ্ছে ইমানদারদের ব্যাটারি দেওয়ার ব্যাটারিতে চার্জ দেওয়ার জায়গা একজন যুবক যখন 3-4 ঘন্টা কোরআনের মজমায় বসে কোরআনের বয়ান শুনে তখন তার ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায়
হয় কি হয় না সুতরাং এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল দরকার আছে কি আছে না গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় কোরআনের মাহফিল বেশি বেশি করে করতে হবে এতে করে মুসলমানের আত্মার খোরাক পাবে ইমানি শক্তি বৃদ্ধি পাবে ঠিক কি না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের খিদমতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওবাশশিরিল মুমিনিন আবার দেখা হবে ইসলামী আন্দোলনের রাজপথে ইনশাআল্লাহ।